দীর্ঘ 10 বছর যাবৎ কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী শাসনে দেশের মানুষ দিশেহারা। তাই 27টি রাজনৈতিক দল একত্রিত হয়ে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য ইন্ডিয়া জোট গঠন করেছে। এই জোট গণতন্ত্র প্রেমী ধর্মনিরপেক্ষ সাধারণ মানুষের জোট। দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারে পূর্ব লোকসভা কেন্দ্র থেকে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে আয়োজিত এক জনসভায় উপস্থিত থেকে শনিবার এমনটাই বললেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিআইএমের প্রদেশ সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। ধর্মনগর শহর জুড়ে এক র্যালির আয়োজন করা হয়েছিল এদিন। র্যালি শেষে ধর্মনগর কংগ্রেস ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে এদিনের জনসভাটি। পূর্ব লোকসভা কেন্দ্রে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে একত্রিত হয়ে কেন্দ্রের অগণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে উত্তর জেলার মানুষদের শনিবার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন তিনি বলেন, 2014 সালে যুব সমাজের সাথে প্রতারণা করে, কৃষকদের সাথে প্রতারণা করে তাদের কৃষি লোন মুকুব করে দেওয়া হবে বলে ক্ষমতায় এসেছিল ভারতীয় জনতা পার্টি। বলা হয়েছিল, দেশের কালোবাজারি মুনাফাভোগীদের যে বিপুল পরিমাণ কালো টাকা বিদেশে সঞ্চিত রয়েছে, 100 দিনের মধ্যেই তা পুনরুদ্ধার করে দেশবাসীর ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। কিন্তু 10 বছর অতিক্রান্ত হয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগোয়নি বিজেপি সরকার। তাই মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে আগামী 26 এপ্রিল ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করার জন্য শনিবার আহ্বান জানিয়েছেন সিপিআইএম এর প্রদেশ সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আরো কাছে থেকে আরো প্রত্যক্ষ ভাবে একটি রাজ্যের মধ্যে আজকে আমরা তার সাক্ষী। এখানে 2018 বিধানসভা আসলো, ত্রিপুরা মানুষকে বোঝানো হলো, দিল্লিতে মোদি সরকার আসলেও, বিজেপি সরকার তৈরি হলেও, তাদের প্রতিশ্রুতি ত্রিপুরাজ্যের মানুষের কাছে যদি সহজলভ্য করতে হয়, তাদের হাতে যদি তুলে দিতে হয়, এখানে বামপন্থী সরকার থাকলে হবে না। সে সরকার যতই ভালো কাজ করুক, দিল্লি সরকারের সুযোগ সুবিধা এখানে আসবে না। 2018-তে একই কায়দায় আমাদের সামনে রাখা হলো নতুন করে ভীষণ রকমের 299টা প্রতিশ্রুতি। এগুলি পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই। এ রাজ্যের ঘরে ঘরে চাকরি হবে, এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন দ্বিগুণ আড়াই গুণ হবে, এ রাজ্যে গ্রামে যারা রেগা কাজ করেন, শহরে যারা কুয়েত কাজ করেন, প্রথম মন্ত্রিসভা থেকে দ্বিগুণ পরিমাণে তারা শ্রমতে মজুরি পাবেন, দ্বিগুণ পরিমাণে তারা শ্রম দিবস পাবেন। এই ত্রিপুরাজ্যের সব জেলায় জেলায় সব মহকুমাতে কলকারখানা স্থাপন হবে, এই ত্রিপুরাজ্যকে হীরায় গড়িয়ে দেওয়া হবে। 3 বছরের মধ্যে এই রাজ্য মডেল রাজ্যে পরিণত হবে। বন্ধুরা, মোদী সরকারের সে আছে দিন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, আর ত্রিপুরাজ্যের ডাবল ইঞ্জিনের সেই সমস্ত প্রতিশ্রুতি গত 10 বছরে, আর ত্রিপুরাজ্যে বিজেপি সরকার কায়েম হওয়ার পর গত 6 বছরে তার স্বাদ আমরা কিভাবে পাচ্ছি। বৈষয়িক দিক থেকে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে শহরের হোক বা গ্রামের কাজ, বেকার যুবকদের চাকরি, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দ্বিগুণ হওয়া, এ রাজ্যের শ্রমিক কৃষকের আয় দ্বিগুণ হওয়া, এগুলো কিচ্ছু হয়নি। কিন্তু গত 6 বছরে ত্রিপুরাজ্যের মধ্যে কিভাবে আমাদের কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার, স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য চাষ বাস করে খাওয়ার অধিকার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার, এ রাজ্যের ধর্মীয় সংখ্যালঘু যারা তাদের বিশ্বাস অনুযায়ী পূজা পালি নামাজ করা তার অধিকার সারা দেশের সাথেও আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে বুলন্ঠিত হয়েছে। আজকে প্রতিটা দিন আমরা তার সাক্ষী।
ধর্মনগর কংগ্রেস ভবন প্রাঙ্গণে আয়োজিত এই জনসভায় শনিবার অংশ নিয়েছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পবিত্র কর, উত্তর জেলা বামফ্রন্টের সাধারণ সম্পাদক অমিতাভ দত্ত, প্রদেশ কংগ্রেস সম্পাদক চয়ন ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের সভাপতি অ্যাডভোকেট অজিত দাস সহ জোটের অন্যান্য নেতা নেতৃবৃন্দরাও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।